আত্মপ্রকাশ করেছে। আমরা সকলেই জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশকে ডিজিটাল হিসেবে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তারই সাথে সহযোগিতা করছেন ওনার তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব অধ্যায়। ওনারই নেতৃত্বে আজকে বাংলাদেশ ডিজিটাল হতে পেরে আমরা যেমন অন্যান্য দেশের খবরাখবর মোবাইলের মাধ্যমে দেখতে পারি, ঠিক তেমনই আমাদের বাংলাদেশের খবরও জানতে পারে, যেটা গত 10 বছর আগে আমরা শুধু বাংলাদেশের সংবাদপত্র মাধ্যমগুলো সম্বন্ধে জানতে পারতাম, অন্যান্য দেশের সংবাদে জানতে পারতাম না। তো কালে কালে আসলে পত্রিকা হারিয়ে মানুষ হাতে মোবাইলে দেখতে পাচ্ছে। এই আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছে সাবেক ছাত্র এবং যুবনেতা শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, যাকে আমরা সাংবাদিক বান্ধব নেতা হিসেবে জানি। যে কোনো সময় সাংবাদিকরা ওনার কাছে গেলে যে কোনো ধরনের সহযোগিতা আমি যতটুকু জানি উনি ওনার সাধ্যমত চেষ্টা করেন। আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট হারুন শেখ খুরিদ ভাই, আরেকজন আমাদের সাংবাদিক বান্ধব নেতা সাবেক যুবলীগ নেতা শ্রীপুর পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নূর আলম মোল্লা ভাই, উনিও সাংবাদিকদের প্রতি খুবই আন্তরিক, যে কোনো সময় ওনার কাছে গেলে আমাদেরকে সহযোগিতা করে থাকে। তো আসলে আজকে বলার কিছু নাই, সেটা আপনারা সব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা প্রকাশ অনলাইন পোর্টালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে উদযাপন উপলক্ষে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা প্রকাশের প্রথম জন্ম দিবস উপলক্ষে আজকে আয়োজিত সাংবাদিক আউটসাইডের ঢাকা প্রকাশ অনলাইন নিউজ 1 বছর পূর্তিতে আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, যিনি সাংবাদিকতা এবং শিক্ষকতা দুটি ভালো পেশায় নিজের খুব দক্ষতার সহিত উপস্থিত রয়েছেন, শ্রীমুখ প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি জনাব, এবং নাম বললে অনেক সময় চলে যাবে, ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা জনাব ইকবাল হোসেন শুভ জয়ন্তী মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে উপজেলা পরিষদ চত্বরে চলে আসবে, এই জন্য কিন্তু আমরা দুইজন চলে যাব। উন্নয়নের দিকটা আপনারা পত্রিকা আপনাদের লেখনের মাধ্যমে আপনারা প্রকাশ করুন। আমরা রাজনীতি করি, আমরা এক পাশে আছি, আপনারা সাংবাদিকতা আছে, রাজনৈতিক দলের নেতারা এবং সাংবাদিকতারা উভয় দুটি গ্রুপ একত্রিত হয়ে শ্রীপুরের অবশ্যই সকল ভালো যে দিকটা আছে আমরা সেটাকে যদি অনুসরণ করি, আপনারা আপনাদের পত্রিকার লেখনের মাধ্যমে প্রকাশ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, অবশ্যই শ্রীপুরে একটি সুন্দর পরিবেশ ফিরে আসবে। পাশাপাশি আরেকটি জিনিস রাখি, যেটা হলো যে দু একজন সাংবাদিকের কারণে আজকে যে সমস্ত ভালো সাংবাদিক শ্রীপুরের তাদের বদনাম হচ্ছে, সেই দৃষ্টিটাও আপনারা সকলে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সেই ঢাকা প্রকাশ অনলাইন নিউজের অত্যন্ত পরিচিত মুখ জনাব অ্যাডভোকেট হারুন রশিদ ফরিদ, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঢাকা প্রকাশ সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি, এই স্লোগানে যে অনলাইন পোর্টালে এখন প্রকাশিত হচ্ছে যাচ্ছে, তার 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের আমাদের এই শ্রীপুরের সন্তান অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী, যে শুরু থেকেই পরিশ্রম করে আজকের এই পর্যায়ে এসেছে আবু সাইদের আয়োজনে আজকের এই সভার সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই শ্রীপুর সরকারি মেট্রিক কলেজের প্রভাষক এবং সাংবাদিকতার সংবাদকর্মী হিসাবে সংবাদ পত্রিকা এবং মানুষের সাথে যার একটা ভৃত্যতা রয়েছে এবং সূচনা বক্তব্যে সংবাদকর্মী এবং সাংবাদিকতা সম্পর্কে অত কিছু কথা বলেছেন আবুবকর সিদ্দিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের সাবেক ছাত্র নেতা যুব নেতা পৌর আওয়ামী লীগের বিপ্লবী
শ্রদ্ধেয় জনতা জনাব ইকবালুসন সুবোধ বেরো অত্যন্ত কাছের মানুষ জনাব নূর আলম মোল্লা আমাদের মাঝে কথা বলেছেন শ্রীপুর প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি আমার পরম শ্রদ্ধেয় জনাব আলমগীর হোসেন কথা বলেছেন শ্রীপুরা বিপ্রকাশ ইউনিটের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন কথা বলেছেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাংবাদিকদের মধ্যে আরেকজন যার গ্রহণযোগ্যতা রয়েছে এবং সমাজের মানুষের সকল পেশার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে ছোট ভাই রাইসুল ইসলাম আকন্দ আমার সামনে সকলেরই নাম জানি প্রায় বললে অনেক হবে তো সকল আমাদের এই শ্রীপুরের সকল কাজে ভালো কাজে এবং সরকারের কল্যাণে এবং মানুষের কল্যাণে যারা সদা সর্বদাই পরিশ্রম করে থাকেন আমার পরম শ্রদ্ধেয় এবং প্রিয় সংবাদ কর্মী যারা রয়েছেন বিভিন্ন পত্রিকার অনলাইন পোর্টালের সকলের প্রতি আমি আমার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন।